আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। আজকে আমি ঘুমাতে ঘুমাতে একটা অন্যরকম স্বপ্ন দেখে ফেলেছিলাম। তারপর ঘুমের ঘোর কাটতে কাটতে একটু দেরি হয়ে গেল। ব্রাশ করে নিয়ে ব্রেকফাস্টে জিরো ক্যালোরি স্যুপ খেয়ে নিয়েছিলাম। এই স্যুপের রেসিপিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তারপর আমার ইনস্টাগ্রামের জন্য গাছের সাথে একটা ফটোশুট করলাম। কাজ করে এত খিদে পেয়ে গেছিল যে আমি একটু মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তারপরে জ্ঞান ফিরতে উঠে এদিক ওদিক খুঁজে দেখি বাড়িতে কোনো খাবারই নেই। মাসি কাজ করছিল, মাসিকে গিয়ে বললাম, মাসি তোমার কাছে হবে নাকি গো হালকা করে কিছু মিড মর্নিং স্ন্যাক্স? এখন হবে না, একেবারে দুপুরবেলার খাবার খাবে। তারপরে মাসির উপর এত রাগ হয়েছিল, ঘরে এসে সোফায় মুখ গুজে একটু কেঁদে নিয়েছিলাম। তারপর দেখি সামনের টেবিলে দুটো কলা। আমি তো খিদের চোটে চোখে এত অন্ধকার দেখছিলাম যে দেখতেই পাইনি এতক্ষণ। খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখলাম বেশ এনার্জি পেয়ে গেছি। তারপরে স্নানে ঢুকলাম। এই ছিল আমার আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক করে দিও আর ললনাজকে ফলো করতে ভুলো না।